ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং বাড়তি দামে বিক্রির দায়ে রাজধানীর যাত্রাবাড়িতে বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার অভিযানে 11,925 লিটার সয়াবিন তেল জব্দ করে সংস্থাটি। এদিকে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দুমাসের মধ্যে সয়াবিন তেলের দাম সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। হাসান ওয়ালিকের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। ঈদের পরপরই ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় উৎপাদক ও ব্যবসায়ীরা। লিটারে খোলা সয়াবিন তেল 44 টাকা, বোতলজাত 38, আর পাম্প সুপারের দাম বেড়েছে লিটারে 42 টাকা। একই সঙ্গে ঈদের কয়েকদিন আগে থেকেই বাজারে সংকট দেখা দেয় তেলের। সচিবালয় এ নিয়ে উৎপাদক ও মিলারদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে উঠে আসে এর কারণ। বিশ্ববাজারে দাম বৃদ্ধি, ঈদের পরই দাম বাড়বে এরকম আভাসে মজুদদারি, শ্রমিকরা ঈদের ছুটিতে যাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়া এবং ভয় পেয়ে ভোক্তাদের অতিরিক্ত ক্রয়ের কারণেই বাজারে সংকট সৃষ্টি হয়। এর সাথে বাণিজ্যমন্ত্রী দুষলেন অসাধু কিছু ব্যবসায়ীকে। মানুষকে ভালোবেসে বলছিলাম রমজান মাসের দামটা বাড়ায় না, এখানে আমরা ট্রাস্ট করেছিলাম, এই বিশ্বাস করাটা আমাদের ব্যর্থতা। লাভ করার ব্যাপারটা সিন্ডিকেট দরকার পড়ে না, 2 আর 2 = 4 এটা তারা হিসাব খুব ভালো জানে। ভবিষ্যতে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে তেলের দাম সমন্বয়ের ইঙ্গিত দেন তিনি। আমরা নিজেরা মনিটর করি কি প্রাইসে বিক্রি হচ্ছে, আমরা তো চেষ্টা করব যতদিন পর্যন্ত এটা দিয়ে তাদেরকে চাপে রাখা যায় এবং তারা মোটামুটি টিকে থাকতে পারে। যখনই মনে করব যে ইটস টাইম কমানোর অথবা বাড়ানোর, সেটা 1-1.5 মাসের মধ্যে হতে পারে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। রিটেইলার থেকে ডিলার সব পর্যায়ে আমরা চেষ্টা করব যে কোনো অবস্থাতেই যেন তারা এই সুযোগটা না পায়। বৈঠকে উপস্থিত উৎপাদক ও মিলাররা দাবি করেন সংকট তৈরিতে বাজারের ছোট ব্যবসায়ীরা কলকাঠি নাড়ছে। দোকানদার যদি 1-10টা মাল আপনার এদিকে অবৈধ মজুদদারি ঠেকাতে অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে 11,925 লিটার সয়াবিন তেল উদ্ধার করে সংস্থাটি। দাম আমরা পাম অয়েল পেয়েছি এবং 32 দাম সয়াবিন তেল আমরা এটি মজুদ পেয়েছি। উনি স্বীকারোক্তি দিচ্ছেন যে ঈদের পরের দিনই নিয়ে আসছেন, যদি এটি হয়ে থাকে তাহলে আগেকার রেটে, অথচ উনি বিক্রয় করছেন বর্তমান রেট, এমনকি তার চেয়েও বেশি রেটে। অভিযান অব্যাহত থাকার ঘোষণাও দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা।